আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা প্রথম কার উপর নাযিল করলেন, উনি বললেন আমার বিশ্বনবীর উপর প্রথম শরীয়তটা নাযিল করলেন। আহারে এই আসে কয় আমার শরীয়তের দলিলটা আমার কোরআন, আমার আমার মারফতের দলিল নাই। আজকে একটা জলমের শিক্ষা পাইবা, এখানে তরিকে ভক্ত লোক আছে, শরীয়ত সমাজের লোক আছে, আলেম ওলামা ইকরামগণ যারা আছেন সাইডে তাদের সম্মান করে বসতে দেন, তারা বিচার করবো আজকের গান। শরীয়ত কাহাকে বলে, মারফত কাহাকে বলে? আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কোথায় ছিল, উনি বললেন নহুমা বসে। এই পৃথিবী অন্ধকার ধান্ধকার কুয়াকার নৈরাকার আকার গড় শিকার দীর্ঘিকার কিছু ছিল না, এই পৃথিবী ছিল ডিম্বরাকার ডিম্বকার, আগল ছিল শরীয়ত। কিভাবে ছিল? একটা টেবিলের উপর, টেবিলটা ছিল নূরের টেবিল, টেবিলের উপর একটা ভাণ্ডব ছিল, ভাণ্ডবটা ছিল একটা পিয়ালা ছিল, পিয়ালাটার নাম ছিল ইশকের পিয়ালা। এই ইশকের পিয়ালাটা মানে আমার মারফত, এই মারফতের মধ্যে শরীয়তটা জব্দ করে রাখা ছিল। কোন আবার কো, আমি বলছিলাম শরীয়তের দলিল কি, শরীয়তটা কি আমি বুঝি না? হে কো শরীয়ত বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ, খালি শরীয়তের লোক কয়, মারফতের লোক কয় না, আমার সনাতন ধর্মের লোকেরা তো বিসমিল্লাহ বলে, কে বলে বিশ্বকর্ম, কে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহর খবর না নাই? আল্লাহ রাসূল আকিল বিসমিল্লাহ পড়তে পড়তে পাগল হয়ে গেছিল। আল্লাহ কয় হে দোস্ত তুমি পাগল হয়ে না, এই বিসমিল্লাহ আমি একটা ফজিলত দিলাম, এই পৃথিবীতে যে বান্দা বান্দা আমার বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহ বেশি পড়ার জন্য কাল হাসরের মাঠে আমি তাদের জিব্বের তলে এক ফোঁটা কাউসার দান করবো। এখানে কোনো হাবেজকারী মনীষী মাওলানা থাকলে আপনারা জিজ্ঞেস করেন, আনোয়ার সরকার স্টেজে দাঁড়ায় আছে, এই জন্য পবিত্র কোরআন শরীফের সুরা কাউসার দেওয়া আছে। পানি বিবাসা লাগবে না, সবাই মুখে বলি সুবহানাল্লাহ। আমার মৌলভী আর সে রেপা লাগাওয়ার জন্য আর শিল্পী পায় নাই, আমার কমিটি ভাই শরীয়তের মৌলভী, কোরআনের আয়াত নাই, কোরআনের কেরায়েত নাই, প্রথমে গান গাইলে বন্ধু আমার কোরআসের দিওয়ানা, এটা কোনো কথা হইল? এটা গাই বন্ধ জেলা থেকে বাইসে গেলেন, বগুড়া পার হইতে পারবেন না, সিরাজগঞ্জ ঢাকা কুষ্টিয়া রাজশাহী টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর এদিকে চলবো না আপনাদের এখানে। আবার আমার একই, তোমার মারফতটা কি, কেমন বস্তু মারফত, কয় ভাগে বিভক্ত? এই মারফত, মারফত মানে নিজ, নিজ মানে চিনা এবং জানা এবং শোনা। আমার আসল বলেছে তার পাঁচ জওয়ানে, আমি যাহা দুই চোখে দেখেছি তাহাকে মারফত বলা হয়। আর মারফত তিন ভাগে বিভক্ত, মারফত ওয়াহিদানি হাত, এটা আলেমদের জন্য, মারফত তহিদ, এটা আউলিয়াদের জন্য, মারফত হুজ্জা, এটা সাধারণ লোকের জন্য। আইডিয়া একটু শুনি আর সেরে আমার আমার তো প্রথম মারফত কারে দিলে রে, আমি মারফত শরীয়ত যেখান থেকে ধরছিলাম সেখান থেকে হইল না, এখন হেদের কথা মতো চলতে হইব, ঠিক আছে? যেদিকটা আপনাদের সুবিধা হয় ওই দিক দিয়ে আমি যাবো। আমার মারফত কি তুমি জানো? আর তুমি কইলে নবীর উপর শরীয়তটা প্রথম নাজিল করলো, আহা রে, আরে পাগল, আমার নবী নিজে মারফতে জন্ম নেছে, আমার আওয়ালে নবী, আখেরি নবী, জাহেরি নবী, বাতনে নবী, এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার নবী ছিল ময়না রূপে, মা ফাতেমা নিজে ছিল ময়নার গলার হার, সুবহানাল্লাহ। আবার ওখান থেকে যখন পঞ্চমে চলে আসলেন, আমার নবী ছিলেন তারকা রূপে, আমার মা ফাতেমা নিজে ছিলেন ময়ূর, আমার নবী নিজেই ছিল মা ফাতেমার গলার হার। 1,24,000 নবী মধ্যত্র, 2,24,000 নবীর শেষে আমার বিশ্ব নবীকে পাঠাইলেন, কার ঘরে? আবদুল্লাহর ঘরে। আবদুল্লাহর ঘরে নবীকে পাঠাইলেন, নবী আমার 40 বছর বয়সে নবী হতে পাইলো, 52 বছর বয়সে মেহরাজে গেল, 53 বছর নবী আমার হিজরত করার পর যে নামাজের গল্প নিয়ে আইলো, এটা 3 দিনের কথা। তার আগে কি আমার নবী নামাজ পড়েনি? নামাজ না পড়ে এত বড় বিশ্ব নবী হয়েছে কখনো না। এই আমার নবী 1,00,000 হিরে গহার মধ্যে সাধনা করছে, মারফতের সাধনা। আমার নবীর চুল এই যে কোমর পর্যন্ত, নবী যখন হিরে গহার মধ্যে থেকে বের হয়ে আসে সবাই বলে পাগল পাগল, সবাই নবীকে পাথর মারে। আমার নবী কয়ে, বাবা তোমরা যে হাতে পাথর মারছো ওই হাতে কি কোনো আঘাত পাইছো? পাইলে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে মানুষ কয়ে, কেমন মানুষ রে,
মার খেয়ে আমাদের কাছ থেকে ক্ষমা চায়, সবাই তখন নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 21 বছর আমার নবী হীরে গুহার মধ্যে ধ্যান ধারণা করছে মারফতের সাধন, 40 বছর বয়সে নবী একটু পাইলো, 52 বছর মেহরাজে গেল। এই মেহরাজ থেকে আসার পর নবীর উপর শরীয়তটা নাজিল করলো, শরীয়তটা নিয়ে আসার পর আমার নবী মাত্র 23 বছর বেঁচে গেছে। আর কি আপনারা জোরা তালি দেন রে ভাই, আমি কিছু বুঝি না। যাই হোক, আমি আবার প্রথম পাল্টা এই কথাই জিজ্ঞেস করলাম, শরীয়তের আইন কোরআনের কোন সুরার মধ্যে কিভাবে নেকা রয়েছে? আর তুমি বলছো নামাজ, প্রথম ওঠে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পাইলা কই কোরআনের কোথায় আছে? এখানে কোন বয়ইতিবাদ কোন হারেজকারে মনসু মলবে হাতালো করেন, কোরআনের কোথায় নামাজের কথা আছে? কোরআনের কোথায় নামাজের কথা নাই? নামাজ হচ্ছে একটা হাওলাইতে শব্দ। কোরআনটা পয়দা করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে। আমার নবী মক্কায় জন্ম নেছে দেখে আরবি ভাষাতে কোরআন নাজিল, নবী যদি বাংলাদেশে জন্ম নিত বাংলা ভাষাতে কোরআন নাজিল হইতো, নবী যদি পাকিস্তানে জন্ম হইতো তো উর্দু ভাষাতে কোরআন নাজিল হইতো, যদি ইরানে জন্ম নিত ইরানের ভাষাতে জন্ম হইতো, বিরিয়ানি জন্ম নিলে বিরিয়ানির ভাষাতে কোরআন জন্ম হতো। তাহলে কোরআনটা করছে আল্লাহ আরবি ভাষা, নামাজটা হচ্ছে একটা ফার্সি ভাষা, ফার্সি ভাষা হাউলিয়াতে শব্দ হাউলাইক করে নিয়ে এসে মিশেল দিছে। কোরআনের নামাজের কথা নাই, কোরআনে আছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত, আকিমুস সালাত ওয়া তুল যাকাত 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। এই নামাজের বাংলা কি? এটাই আমার প্রশ্ন প্রথম। নামাজ তো ফার্সি ভাষা, এই নামাজের বাংলা কি? নামাজের বাংলা কি? এটাই প্রথম প্রশ্ন। কোরআন তো আরবি ভাষা, নামাজটা ফার্সি ভাষা। আমি ফার্সি ভাষী বাজি না, আমি বাংলাদেশের লোক। এই নামাজের বাংলা কি? আর যে নামাজের গল্প করতেছে, এই নামাজ আমার নবী কবাদিন হলে নিয়ে আসে। আর এই 65 নামাজ মূলতে প্রথম ফজরের নামাজ ফরজ করলো আদম সফিউল্লাহর উপরে, জোহরের নামাজ ফরজ করলো ইব্রাহিম খলিলুল্লাহর উপরে, আসর ফরজ করলো ইউনুসের উপরে, মাগরিবের নামাজ ফরজ করলো ঈসা নবীর উপরে, ঈসার নামাজ ফরজ করলো মুসা নবীর উপরে। এলে জং ধরেছিল নবী মেহরাজ থেকে নিয়ে এসে জং তুলে 1 সপ্তাহ থেকে 50 সপ্তাহ থেকে নবীর জানে যে সাজ্জামান উম্মতের হবি বান্দর সময় পাবে না, নামাজ কমাতে কমাতে আমার নবী পাঞ্জি কেনা নামাজ দেখলো। এই ভাই পাঞ্জি দেখেন কেন বলবে? এই নামাজ আমার মারফতের নামাজ জানো? নামাজ আমরা পড়ি, আমরা নামাজ পড়ি, তোমরা মানুষকে দেখে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। মোরাকাবা মোশাহেদা মুর্শিদের বর্জকের নামাজ, তোমরা আলহামদু সুরাতে নামাজ পড়ো, আমরা হয়তো আলহামদু পড়ি, কিন্তু তার সাথে আমাদের মূল একটা মারফতের দোয়া আছে, আমরা মোরাকাবা মোশাহেদায় বসে মুর্শিদের বর্জকের নামাজ পড়ি। আমরা ধ্যান জ্ঞান আল্লাহ রাসূলের দিকে দিয়ে আমাদের মুর্শিদের দিকে ধ্যান জ্ঞান দিয়ে আমরা প্রথম ভক্তি করি, প্রথম ভক্তি করি বিসমিল্লাহি রহমানির রহিম আলিফ লাম মিম হাদ্দুরি সত্যতিতে তারপর কলি চার যুগে করিলাম ভক্তি, আল্লাহ রাসূলিয়া মুর্শিদ কাল হাসরে হইও তুমি কান্দারে। আমার নবী পাঁচ জমানে বলছে সুরা ময়দার মধ্যে রে, কয় মারফতের ভারাপূর্ণ কে পাইলো প্রথম? আমার নবী যখন ঈদে গাদিরে আবার ওই জিলহজ মক্কা বিজয় করে আমার রাসূল ফিরে আসলেন, ঈদে গাদিরে আবার ওই জিলহজ আমার নবী ভাষণ দিলেন, ওখানে সনক কনক ছিল, ওই ভাষণটার নাম দেওয়া হয়েছে কোরআন শরীফে ইসলামের জাহাজ। কি ভাষণ দিল? আমার রাসূল বললেন, মান কুনতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম আস্থা হযরত আলী, আমার এই শহরে ঢোকার প্রথম দরকার হযরত আলী। এ লোকজন, তোমরা আমার আল্লাহকে মানো, মানি, আমার কোরআন মানো, মানি, আমাকে মানো, মানি, বলে আমার পর আর কোন নবুয়ত থাকবে না, নবুয়ত কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এটা ব্লাইতের যুগ পড়ে গেল, আমার পর আমি নবী, আমাকে যদি পেতে চাও সকলে আলীর বায়াত গ্রহণ করো। মারফতের বাবা হচ্ছে হযরত আলী, মারফতের প্রথম সেনাপতি হচ্ছে হযরত আলী, আর মারফতের মা হচ্ছে জহরজননী মা ফাতেমা খাতুনে জান্নাত কুল নামে ডুরি, নারী কোলের শিরোমণি যে হবে বেহেশতের অমনে। আপনার কথা শেষ, শরীয়ত আপনার কোরআন, আপনি বলে গেছেন আপনার দলিলটা কোরআন, কোরআন যদি আপনার দলিলই হয় এই কোরআনটা কোন কালিদে লেখা হয়েছে?
কোন ধাতুতে কোরআন পড়তা কি কালিতে কোরআন নাকার কোরআনটা আল্লাহ কোন জায়গায় গাইড করছে কতদিন সময় লাগছে আর আমার মারফতের দলিল আমার দেহটা একটা কোরআন আমি আজকে রাতের মধ্যে কাগজ কোরআন নিলাম না আমার দেহটা একটা কোরআন তার কারণ তোমাদের এই কাগজের ছাপা কোরআন গঠিত করছে আল্লাহ 30 স্বরূপে আমার এই দিল কোরআন গঠিত করছে আল্লাহ 40 স্বরূপে আমি কোরআন যদি কথা না কয় কাগজ কোরআন জুমা ঘরে তুলে থাকতো কথা কবে বাবা ঘরের আগে তো কথা কবে মাগোসা জাল পাতাবে ইঁদুর যা পাতা কাটবে যেক্ষণ আমি আনোয়ার সরকার কথা বলবো সেক্ষণে কাগজ কোরআনের মূল্য আছে কথা বলতে পারবে আমার দেহটা একটা কোরআন তোমার মধ্যে আছে 30 স্বরূপ আমার মধ্যে আছে 40 স্বরূপ খুবই পয়দা মানতা হরপে কপাল পয়দা তৈরক্ষ পয়দা বেলাম যাবার বাপ বেলাম যাবার বাল মাতার চুল পয়দা নাশরিকা নাসিক পয়দা সিন সিন দুই ওঠার জোড়া তাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব বে পয়দা আইন গাইন দুই ঘর পয়দা সোয়া দয়া দুই কান পয়দা এতে হরে জোড়া রেতে রাগের জোড়া সেতে সিনে জোড়া কাপ কোয়াপ দুই স্তন পয়দা রে এই জন্য কাগজ কোরআনে প্রমাণ আছে ছোট কাপ আর বড় কাপ এই জন্য 18,000 মাখলুকাতের মধ্যে মেয়ে হোক আর পুরুষ হোক ডানে বড় স্থান বড় বাঁয়ে বড় স্থান ছোট আরে ফেতে ফেকসে পয়দা আমরা তরিকতে লোক মুর্শিদের পায়ে সেজদা করি আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ আছে আমরা তরিকত লোক পীর মুর্শিদের পায়ে ভক্তি সালাম করি আরো 10টা হরফ আছে রে এই 10 আমি এই জায়গায় বলবো না অনেক পণ্ডিত আছে যাই না যায় আরেক জায়গায় জমা করি করবো আরো 10 আমি গোপন থুলাম আমি 30টা জাহিরি করে দিলাম তা এই জায়গায় আমি তোমার কাছে প্রশ্ন করি প্রশ্নটা আগের একটা আছে শরীয়তের আইন কোরআনের কোথায় আছে কোন সুরার মধ্যে শরীয়তটা কি সুন্দর করে বলবা আর এবার একটা প্রশ্ন এই যে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ তুমি করলা হ্যাঁ এই পাঁচ ওয়াক্ত নামাজ ফজর 2 রাকাত জোহর 4 রাকাত আসর 4 রাকাত মাগরিব 3 রাকাত আল্লাহর আইন এক না দুই বাবা এ পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কিছু তার কারণ বাকি এ পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো তার কারণ কি আর কোরআনটা কোন কালির লেখা কোন ধাতুতে কোরআন কয়টা কোরআনটা আল্লাহ কোন জায়গায় গাইড করছে কয়দিন সময় লাগছিল আর শরীয়তের আইন কোরআনের কোথায় আছে জানলে সুন্দরভাবে জবাব করবে আমার ঘুরে এটাই প্রশ্ন এই শরীয়তের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমার হাকিকত কি কলমার জাত কি কলমার সিফাত কি কলমার নবীজ ইজবাত কি ইব্রাহিম নবী কে 40 দিন ভরা আগুনের মধ্যে থই ইব্রাহিম নবী খালি একটা কথা কয় কি ইব্রাহিম নবীর সামরা পরাতে দূরের কথা গায়ের পশম পরে নাই
আর তুই মৌলভী কত এখনই বিড়ি এখন ঠেজে ধরে তুই ধাপ দিয়ে উঠিস কিনা উঠিস তাহলে যাই ধাপ দিয়ে আগুনের সেটা বলে এরি না আল্লাহ না ইলাহা কলমা শুদ্ধ হয়নি একমাত্র শুদ্ধ হয়েছে একমাত্র সাধন করছে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে রাখার পর এই লা ইলাহা কলমার গুণে তার গায়ের একটা পশম পরিণত কর তাহলে এই কলমা জাত কি কলমার সেবাত কি কলমার নবিস কি কলমার ইসবাত কি কলমার থানা বাঁকা কি জানলে সুন্দর ভাবে বুঝাইব আমার এটাই প্রশ্ন তারপর দেখা যাক আলেমারা কোন দিক দিয়ে যায় আমি যা জিজ্ঞেস করলাম সুন্দর জবাব করবে এবার আমার মারফতের একটা গান ভালোবাসার গান গাবো আমি তোমার শরীয়তের বলবি রে ভালোবাসার কি বোঝো তোমার তো হাসলেই তো তোমাকে ধর্মের মধ্যে হাসান এসে যার মুখে হাসি নাই হেঁটে ইহুদি নবী নিজেই বলছে যে হাসে খেলে কথা বলো পেটে ভাত থাকতে হয় না আর তোমাকে বলবি কোন মধ্যে হাসলেই কয় শয়তান ধরছে হাস আছে স্বর্গে থেকে ভালোবাসা আছে স্বর্গে থেকে তোমাকে মধ্যে ভালোবাসা তো নিষেধ আছে ভালোবাসা সুখ রক্ষ দার্শনিক মধুর প্রেম যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভজনা এমন প্রেম এমন প্রেম নিগুরু নীলা বুঝিতে কয়জন পারে আমি যা প্রশ্ন করছি জবাব নেবেন আর যার পীর নাই তার পীর শয়তান শ্রমের মধ্যে আছে আমার আসল বলছে আমার পরান নবী আসবেন আসবে ব্লাইটের যুগ অলির যুগ মরিদ হইতে হবে পীর ধরতে হবে মরিদ মানে মরা বায়াত মানে বিক্রি যে বায়াত ছাড়া মৃত্যু গ্রহণ করবে তার মৃত্যু হবে জাহেলে তার এগুলো নাই ওগুলো নাই এ শরীয়তের মধ্যে 14,000 বছর সিজদা করে কপাল কালো করবা কি সুবাইবা না আগে আমার মারফতে আসতে হবে পরে যে কই
প্রাণ গৌর রে সারা আমার আজানা রে।